নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি মাটির চুলায় রান্না করার জন্য। আজকে কি কি রান্না করব দেখেন, সব রেডি করে রেখেছি। আজকে রেসিপিগুলি হচ্ছে ফলি মাছ দিয়ে, টমেটো দিয়ে ফলি মাছের ঝাল, আর হবে মুগের ডাল দিয়ে, সবজি দিয়ে নিরামিষ, আর ঢেঁড়স ভাজি। আজকে আমি সবসময় তো আমি শিখাই, তো আজকে একটু ভিন্ন ধরনের রান্না রান্না করব, নিরামিষ রান্না। আমি সারে নিরামিষ দুটো মিলেই রান্না করব। তার আগে আমি এখন এই যে এখানে চাল রেখেছি, চালটা ধুয়ে দিই, চালটা ধুয়ে বসিয়ে দিই, তারপর সবজিগুলো রান্না করব। আজকের আবহাওয়াটা খুবই ভালো, এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর আবহাওয়া, খুব সুন্দর বাতাস ছেড়েছে, তো এই বাতাসের মধ্যেই আমি আবার রান্না করব। আমি আজকে দুই চুলাই রান্না করব, কারণ আজকে দেরি হয়ে গেছে রান্নায়, তাই এই চুলায় আমি ভাত বসিয়ে দিব, আর অন্য চুলাটাতে আমি তরকারি রান্না করব। জালটা ধরিয়ে দিয়েছি, এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিব। খুবই বাতাস চারিদিকে, বাতাসে জালও লাগতেছে। এই চুলাটা আমি জাল ধরে দিয়েছি, তো এখন আমি কড়াইটা বসিয়ে দিব। প্রথমে আমি নিরামিষটা রান্না করব, তারপর মাছ রান্না করব। প্রথমে আমি যে মুগের ডাল কটা ভেজে নিব নিরামিষে দেওয়ার জন্য। ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব ওই যে কাঁচামরিচ, দিয়ে দিব হলুদ। তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিব, তারপর আবার পরে আবার ফোড়ন দেব। নিরামিষের সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। এখানে দিয়েছি আলু, বেগুন, পটল, ডাঁটা, এগুলি দিয়ে আর মুগের ডাল দিয়ে আজকে আমি নিরামিষ সবজিটা রান্না করি। তরকারিটা এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে নিব। দিয়ে দিব দুটো শুকনো মরিচ, দিয়ে দিব আদা শুকা, আর দিয়ে দিব পাঁচফোড়ন। তো দেখেন কত সুন্দর মাজা হাঁড়িটা, এখন কালিতে কি হয়েছে, মাটির চুলায় রান্না করলে এরকম কালিতে ভরে যায়। মাটির চুলায় রান্না করলে কালিতে ভরে যায়, তারপর কালিগুলো এইভাবে উঠিয়ে নিতে হয়। হয়ে গেল তরকারিটা রান্না করা, নিরামিষ তরকারি। এখন আমি ঢেলে নিব, তারপর বসিয়ে দিব ঢেঁড়স ভাজি। তেল দিয়ে দিব, কাঁচামরিচ আর কালো জিরা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ দিব না, পেঁয়াজ ছাড়া ভাজিটা করব। হয়ে গেছে ঢেঁড়স ভাজিটা, এখন আমি নামিয়ে নেব। এখন আমি তেল দিয়ে দিব, এটা হচ্ছে ফলি মাছ, ফলি মাছ দিয়ে আজকে ফলি মাছের ঝাল রান্না করব। মাছগুলো ভেজে নিই আগেই,
কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। জিরে দিয়ে দিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এই টমেটোগুলো এখন দিয়ে দিব। এত জল দিয়ে টমেটোগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিব। অল্প করে ঝোল দিব, মাছগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে নামিয়ে নিব। মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি, সব ধরনের মশলা আগেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, হয়ে গেল আমার রান্না বাড়া শেষ, আজকের মতো রান্না শেষ। তো তরকারিটা আমি এখন নামিয়ে নিব, তারপর খাওয়া দাওয়া শুরু করব। পলি মাছের ঝাল